শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আজকের এই পবিত্র রজবের মাস পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিময় মাস যেটা বছরের অন্যান্য মাসের চেয়ে একটি আলাদা সম্মান এবং ইজ্জতের মাস সেই মিরাজুন নবীর স্মৃতিময় বরকতময় এই রজব মাসের আজকের এই দিনে এই সময়ে এই নূরানী মাহফিল ইন্তেজাম করার এবং সেখানে আসার বসার তকরির করার এবং শোনার যে আল্লাহ পরিবেশ করে দিয়েছেন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন আমরা সকলে শুকরিয়া দান উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম সাহেবুল মিরাজ সাহেবুল আওলাদ সাহেবুল কোরআন হুজুর ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীর নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আমি আমার নির্ধারিত বিষয়ের উপরে আমি আলোচনা যেতে চাই বিষয়টি আপনারা পোস্টার হ্যান্ডবিলে দেখেছেন কোরআন সুন্নার আলোকে নামাজের গুরুত্ব ও বেনামাজির শাস্তি এই কারণেই আমি কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি এই নামাজের সাথে সম্পৃক্ত যেই আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ ফরমান ওয়া আকিমিস সালাতা বান্দা তুমি নামাজ কায়েম করো তরফা ইন নাহার দিনের দুই প্রান্তে সকাল সন্ধ্যা তুমি নামাজ কায়েম করো ওয়া জুলাফাম মিনাল লাইল দিনের দুই প্রান্ত দিনের দুই অংশে সকাল এবং বিকাল ওয়া জুলাফাম মিনাল লাইল এবং রাতের কিছু অংশে দিনের শুরু দিনের শেষ এবং রাতের কিছু অংশে তুমি নামাজ পড়ো নামাজ কায়েম করো কেন ইন্নাল হাসানাতে ইউযহিবুনা সাইয়্যাত নামাজ হচ্ছে হাসানাত নামাজ হচ্ছে সৎকর্ম নামাজ হচ্ছে উৎকৃষ্ট আমল এই ভালো কাজের দ্বারা এই নেক আমলের দ্বারা ইউযহিবুনা সাইয়্যাত আল্লাহ তোমার গুনাহ তোমার অন্যায় ত্রুটি দূর করে দিবে একটু জোরে বলেন এটা হচ্ছে আয়াতের তরজমা আয়াতের মধ্যে আল্লাহ দিনের শুরু তো নামাজ পড়তে বলেছেন শেষও পড়তে বলেছেন রাতেও পড়তে বলেছেন এই কারণেই তো মাদ্রাসার মাস্টার্সের মধ্যে পড়ানো হয় ফিকহু সুনান ওয়াল আসার এই কিতাবের যেটা মাস্টার্সের মধ্যে পড়ানো হয় কিতাবুস সালাতের দ্বিতীয় হাদিস হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর রাসূলের 10টি বছরের খাদেম ছিলেন যার লকব হচ্ছে খাদিমুর রসুল নবীজির খাদেম সেই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কালা ফুরিদাত আলান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাওয়াত লাইলাতান উসরিয়া খামসিন
পবিত্র মিহরাজুন নবীর রজনীতে হযরতে আনাস বিন মালিক সাহাবী রাসূল বলছেন নবীজির উপরে লাইলাতান উসরিয়া যেই রাতে আরশে আযীমের উপরে রাসূলের মিহরাজ হলো নবীর সফর হলো সেই মিহরাজুন নবীর রাতের হাদিয়া মিহরাজ শরীফের সবচেয়ে বড় হাদিয়া হচ্ছে আল খামসিন নবীর উপরে নবীর মাধ্যমে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুম্মা নুকিসাত এই 50 থেকে রাসূলের বারবার গিয়ে আল্লাহর দরবারে যখন বলতেন যে আমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না হাত্তা জুইলাত খামসান নবীজির আবদারের কারণে প্রিয় রাসূলের বারবার খোদার দরবারে গিয়ে বলার কারণে আল্লাহ 50 থেকে কমাইতে কমাইতে হাত্তা জুইলাত খামসান 50 থেকে যখন পাঁচে আনলেন সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ পাঁচ ওয়াক্তের মধ্যে যখন চলে আসলো কমাইতে কমাইতে আল্লাহ তখন ডাক দিলেন হে আমার হাবিব لا يبدل القول لدي আমি আল্লাহ 50 উক্ত ফরজ করেছি 50 উক্ত আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওয়ইন্না লাকা বিহাযিহিল খামস আপনি নবী যখন আমার দরবারে আসা যাওয়া করলেন আমাকে বারবার বললেন কমানোর জন্য তো ওয়ইন্না লাকা আপনি নবীর কারণে আপনার উসিলা বিহাযিহিল খামস আমি পাঁচ ওয়াক্ত মেনে নিলাম তবে খামসিন 50 ওয়াক্তের সওয়াব দান করব সুবহানাল্লাহ আপনার কারণে পাঁচে আনলাম ওয়া ইন্না লাকা হাদিসে শব্দটা দেখেন ওয়া ইন্না লাকা আপনার খাতিরে আপনার কারণে আমি দিয়েছিলাম 50 কিন্তু এখন আসলো কত জোরে বলেন তাহলে এই নামাজটা এই ইবাদতটা পবিত্র মিহরাজ শরীফের হাদিয়া সুবহানাল্লাহ ঠিক কি না তাহলে মিহরাজ শরীফকে যারা অস্বীকার করবে মিহরাজকে যারা ইনকার করবে তাদের নামাজ পড়ে কোনো লাভ হবে জোরে বলেন মিহরাজ স্বীকার করলে সেই নামাজ পড়লে কাজে আসবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কারণ যেই রাসূলের মিহরাজের কারণে তুমি নামাজ পেলা সেই রাসূলের মিহরাজকে তোমার যদি স্বীকার করতে কষ্ট হয় তাহলে তুমি রাসূলের উম্মত পরিচয় দিয়ে কি লাভ কি বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন এইজন্যই এই কিতাবের আরেকটা হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন আল্লাহর রাসূল ইরশাদ করেন মান হাফাযা আলাইহা আমার যেই ঈমানদার উম্মত নর অথবা নারী হাফাযা আলাইহা যিনি নামাজের গুরুত্ব দিবে নামাজকে সংরক্ষণ করবে এই সংরক্ষণ মানে ইকামাতুস সালাহ নামাজ যিনি পড়বে নামাজের যিনি গুরুত্ব দিবে সব কাজের ঊর্ধ্বে হলো নামাজ নামাজকে যে গুরুত্ব দিয়ে আদায় করবে আল্লাহ রাসূল কি নিয়ামতের ঘোষণা দিলেন কানাত দেখুন কানাত লাহু নূরান অবরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা এই নামাজি বান্দার নামাজ তার জন্য কবরে হাসরে মিজানে ফুল সিরাতে নূর হবে তার জন্য সাক্ষী হবে এবং এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে নাজাতের উসিলা হবে সুবহানাল্লাহ ঠিক জোরে বলেন এরপরে আল্লাহর হাবিব
গুরুত্বপূর্ণ কথাটা ইরশাদ করলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর আমার যে উম্মত নামাজের গুরুত্ব দিবে না, নামাজের হেফাজত করবে না, যাদের কাছে নামাজ ভালো লাগে না, নামাজের ব্যাপারে কোনো গুরুত্ব নাই, কোনো মর্যাদা নাই। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ব্যাপারে, রাসূল বলেন লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, যার কাছে নামাজের গুরুত্ব নাই, নামাজের হেফাজত নাই, নামাজের সময় নামাজ পড়ে না, নামাজের সময় নামাজের গুরুত্ব দেয় না, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলে লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, ওই ব্যক্তি মারা গেলে তার কবরে নূর হবে না, ওয়ালা বুরহানুন এই নামাজ তার জন্য সাক্ষী হবে না, ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা এই নামাজ তার জন্য নাজাতের উসিলাও হবে, কি বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন, এর চাইতে আরো বড় আযাব। আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে গেলেন ওয়াকুনা মা কারুনা ও ফিরাউনা ও হামানা ও উবাই ইবনে খালক, রাসূল বলে গেলেন যারা নামাজের গুরুত্ব দিবে না, যাদের কাছে নামাজ ভালো লাগে না, নামাজ পড়ে না, এমন বেনামাজির ব্যাপারে রাসূল বলে গেলেন মা ফিরাউনা, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরে ওই ব্যক্তির হাসর হবে। আল্লাহর নবী চারজন ব্যক্তির নাম বলে গেলেন, এক নম্বর হলো কারুন, ইমানদার না কাফের, একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন নাকি? তাহলে বেনামাজির হাসর কি ইমানদারের সাথে না কাফের সাথে? আওয়াজ দিয়ে বলেন না, কার সাথে? আল্লাহর হাবিব বলেন মা কারুনা, যেই বান্দার কাছে, যেই বান্দির কাছে নামাজের গুরুত্ব নাই, নামাজের সম্মান নাই, নামাজের মর্যাদা নাই, নামাজ যারা আদায় করে না, সলাতের গুরুত্ব যাদের কাছে নাই, এমন বেনামাজির হাসর হবে এক নম্বর কারণ, ও ফিরাউনা দুই নম্বর ফিরাউন, তিন নম্বর হলো হামান, তিন নম্বর হলো হামান, চার নম্বর হলো আরবের মক্কার একজন বড় বেঈমান যার নাম হলো উমাইয়া ইবনে খালফ। এই চারজন কাফের যারা আল্লাহকে মানত না, আল্লাহর নবীদেরকে মানত না, যারা আল্লাহর ওয়াহদানিয়তকে যারা স্বীকার করে নাই, যারা আল্লাহ রসুলের রিসালতকে যারা মানে নাই, এমন বড় বড় কাফের বেঈমানদের সাথে বেনামাজির হাসর হবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। বেনামাজির হাসর কি ইমানদারের সাথে না বেঈমানের সাথে? আর একটু জোরে বলেন না, কার সাথে? বেঈমানের সাথে। যার কারণে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আরেকটা হাদিসে ঘোষণা দিয়ে গেলেন, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, আমার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দিবে, পাঁচখানা নামাজ সঠিক সময় যারা আদায় করবে। এরপর আল্লাহ রাসূল বলেন নুরুকু আহুন্না, সঠিকভাবে রুকু আদায় করবে, ও সুজুদ আহুন্না এবং সুন্দরভাবে সেজদাও যারা আদায় করবে, ও ওযু আহুন্না যারা সঠিকভাবে ওযু আদায় করবে, ওয়াহুয়া মাওয়াকিতিহিন্না এবং সুন্দর সঠিক সময়ে নামাজের সময় নামাজ আদায় করবে। এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যারা রুকুকে রুকুর মতো আদায় করবে, সেজদাকে সেজদার মতো আদায় করবে, সুন্দরভাবে ওযু বানাবে, অক্ত মোতাবেক নামাজও আদায় করবে, আল্লাহর হাবিব বলেন আন্নাহুন্না হাক্কুন মিন ইনদিল্লাহ, এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ওয়াদা দিলেন আল জান্নাহ। রাসূল বলেন এদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত, যারা সুন্দরভাবে কি করবে অজু, জোরে বলেন না কি করবে, অজু না করে নামাজ পড়লে নামাজ হবে? বড় করে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য সহিহ বুখারীর প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ভিতরে আছে, মিশকাত শরীফের কিতাবুস সালাতের ভিতরে আছে, কিতাবুত তাহারাতের মধ্যে আল্লাহ রাসূল বলেন আলা আদুল্লুকুম
على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات نبي বলেন উম্মত সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের তালিম কি দিব এমন কিছু আমলের কি শিক্ষা তোমাদেরকে দিব যে আমলগুলো করলে তোমাদের গুনাহ মাফ হবে এবং মর্যাদা বেড়ে যাবে গুনাহ মাফ হবে মর্যাদা এমন কিছু আমল কি তোমাদেরকে আমি জানাবো কিনা কালু বালা ইয়া রাসূলুল্লাহ আমরা হ্যাঁ বললাম আমরা চাই যেই আমলের দ্বারা যেই ইবাদতের দ্বারা যেই বندگির দ্বারা আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন এমন আমল আমরা আপনার কাছে চাই জোরে বলুন সুবহানাল্লাহ এমন আমরা আমল আপনার কাছে আমরা কি যে আমল করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে আমরা কি চাই একটু জোরে বলেন এমন সময় আল্লাহ রাসূল তিনটা আমলের কথা বললেন কিতাবু তাহারাতের মধ্যে হাদিসটা রাসূল বলেন এক নম্বর হলো ইজবাগুল উযুই আলাল মাকারিক নাম্বার 1 হলো যে আমলের দ্বারা আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবে মর্যাদা বাড়াবে ওই এক নম্বর আমল হলো যখন ওযু বানাইতে কষ্ট হবে ওযু বানাইতে মন চাইবে না এমন সময় ভালোভাবে যে ব্যক্তি ওযু করবে ওই ওযুর দ্বারা আল্লাহ তার গুনাহও মাফ করবে মর্যাদাও বাড়িয়ে দিবে শীতের সময় ওযু করতে কষ্ট লাগে না কথা বলেন বাস্তব কষ্ট লাগে কি না কিন্তু এই কষ্টের সময় আপনার উপরে যেহেতু নামাজ পড়া ফরজ শীত বলেন গরম বলেন নামাজ পড়া যখন আমার উপরে ফরজ আমাকে নামাজ আদায়ের জন্য ওযু করাও কি তাহলে এই ফরজ ওযু গরমের মৌসুমে পানি ইউজ করতে মন চা পানি লাগাইতে মন চা পানি গায়ের মধ্যে হাতের মধ্যে মুখে লাগাইতে মন চা কিন্তু শীতকালে মন চায় কষ্ট হয় না কিন্তু এই কষ্টের সময়ে এই অপছন্দের সময়ে যদি আপনি আলা ইজবাগুল উযুয়ে আলাল মাকারে যখন ওযু করা মন চাচ্ছে না মন আপনাকে সাড়া দিচ্ছে না ওযু বানাইতে আপনাকে অপছন্দ হয় ওযু বানাইতে দিল চাচ্ছে না ওই সময়ে যদি আপনি ভালোভাবে ওযুর সুন্নাত ওযুর ফরজ ওযুর ওয়াজিব সবকিছু সঠিকভাবে আপনি যদি আদায় করতে পারেন রাসূল বলেন আল্লাহ তোমার গুনাহও মাফ করবে মর্যাদাও বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বর বললেন ইন্তিজারুস সালাতে বাদাস সালাক দুই নম্বর আমল এক নামাজ আদায়ের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা এক নামাজ আদায় করার পরে আরেক নামাজের অপেক্ষা করা এই অপেক্ষাটা আমাদের অনেকে বুঝে না ফজরের নামাজ পড়ে আপনাকে জোহর পর্যন্ত বসে থাকতে বলা হয় নাই জোহরের পরে আসর পর্যন্ত বসে থাকতে বলা হয় নাই কারণ কোরআনুল করিমের মধ্যে আছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ বান্দা তোমার উপরে নামাজ আদায় করা যেমন ফরজ অক্ত মোতাবেক নামাজ আদায় করা যেভাবে ফরজ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বললেন তলাবু রিজকিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা উম্মত নামাজ আদায় করা যেভাবে ফরজ নামাজ পড়া তোমার জন্য যেভাবে ফরজ তলাবু রিজকিল হালালে এমনি ভাবে তুমি ঈমানদার মুসলমানের জন্য হালাল ভাবে উপার্জন রিজিক তালাশ করাও ফরজ হালাল রিজিক তালাশ করাও কি নামাজ যেভাবে ফরজ হালাল ভাবে উপার্জন করাও আমার কথা কি কষ্ট নিচ্ছে না পড়া নামাজ পড়াও ফরজ হালাল ভাবে রুজি করাও কি তাহলে রুজির দায়িত্ব আমাদের উপর আছে না নাই জোরে বলেন আপনি অলস হয়ে বসে থাকলে তো হবে না আপনাকে আল্লাহ হাত পা দিয়েছেন জবান দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন এগুলা দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে আপনার রিজিক কথা বলেন ঠিক কিনা আপনি বসে বসে কি ভিক্ষা করলে হবে জোরে বলেন হাত পাতলে হবে এটা তো আল্লাহ পছন্দ করেন না রসুলও পছন্দ করেন না আল্লাহ রসুল যারা শ্রমিক
যারা কৃষক যারা কর্ম করে যারা পরিশ্রম করে এদের হাত আর যারা পরিশ্রম করে না ওদের হাত পার্থক্য আছে এজন্য আল্লাহ রাসূল একজন শ্রমিকের হাত টেনে নবী নিজের নূরানী ঠোঁট মুবারক দিয়ে ওই শ্রমিকের হাতে চুমা দিলেন এই চুমার মাধ্যমে রাসূল জগৎকে জানাই দিলেন যে আমি যারা কর্মঠ যারা কর্মী যারা কাজ করে যারা শ্রম দেয় যারা কষ্ট করে উপার্জন করবে কামাই রুজি করবে এমন ব্যক্তিকে আমি রাসূল ভালোবাসি বেকার কে আমি রাসূল ভালোবাসি আমার কথা কি বুঝতেছেন আপনারা তো আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ বান্দা তোমার নামাজ যখন শেষ হবে হাদিসে রাসূল বলছে ইন্তিজারুস সালাতে বাদাস সালাহ এক নামাজের পর আরেক নামাজের জন্য কি করা অপেক্ষা করা এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা করতে রাসূল বলছেন করলে এক নামাজ আদায় করে আরেক নামাজ যখন আদায় করবেন ইন্তেজার যখন করবেন তখন রাসূল বলছে আল্লাহ তোমার গুনাহ maaf করবে মর্যাদাও বাড়াবে গুনাহ maaf হবে মর্যাদাও কিন্তু আল্লাহ কোরআনে কি বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ বান্দা তোমার নামাজ যখন শেষ হয়ে যাবে আদায় যখন হবে ফান্তাশিরু ফিল আরদে ওয়াবতাগু ইলাইহি মিন ফাদলিল্লাহ তুমি তখন আমার জমিনের মধ্যে নেমে যাও ব্যবসায়ী হলে ব্যবসার কাজে যাও চাকরিজীবী হলে চাকরিতে যাও কৃষক হলে খেতে খামারে চলে যাও যিনি যেই কাজ করবেন কোনো কাজ খারাপ নয় কোনো কাজ নিন্দনীয় নয় কারণ মসনবী শরীফের হাদিসে আমি দেখলাম ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখলেন নবীর দরবারে একজন কৃষক সাহাবী এসে বললেন রাসূল আমি তো একজন কৃষক আমার এই কাজে কোনো রহমত কোনো বরকত আছে কিনা রাসূল বললেন তুমি যদি ন্যায়ভাবে সঠিকভাবে শরীয়ত পালন করে শরীয়ত অনুযায়ী তুমি যদি সঠিকভাবে যদি কৃষি কাজ করে থাকো কাল কিয়ামতের ময়দানে তোমার মত কৃষকদের হাসর হবে আদম সফিউল্লাহর সাথে কার সাথে একটু জোরে বলেন একজন আসলেন দর্জি টেইলার দর্জির কাজ করে সেলাইয়ের কাজ করে কিসের কাজ রাসূল বললেন কোনো সমস্যা নেই তুমি তোমার এই দর্জি টেইলারের কাজ যদি ন্যায়ভাবে কারোর ক্ষতি না করে কারোর হক নষ্ট না করে সঠিকভাবে এই কাজটা এই ফেশার কাজ তুমি যদি করতে পারো আমি রাসূল নূরানি জবানে ঐলান দিচ্ছি তোমার হাসর হবে ইদ্রিস নবীর সাথে কার সাথে একজন রাজমিস্ত্রি যারা বিল্ডিং তৈরি করে রাজের কাজ করে এমন সাহাবীকে রাসূল বললেন তোমার এই কাজটাও ছোট নয় এই কাজটার ভিতরও অনেক রহমত আছে এই কাজের ভিতরে অনেক বরকত আছে তুমি তোমার এই রাজমিস্ত্রির কাজ যদি সঠিকভাবে ন্যায়ভাবে অর্থাৎ নামাজের সময় নামাজ ইবাদতের সময় ইবাদত করে তুমি যদি তোমার এই কাজ যদি করে যাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল বলে দিচ্ছি তোমার হাসর হবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার এমন সময় একজন সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কৃষক হতে পারি নাই দর্জিও হতে পারি নাই টেইলারও হতে পারি নাই রাজমিস্ত্রিও হতে পারি নাই আমি একজন সাধারণ ব্যবসায়ী সাধারণ আমি একজন ছোট ব্যবসায়ী আমি সাধারণ ক্ষুদ্র ব্যবসা করে আমি রিজিক তালাশ করে উপার্জন করি আমার বাবার আমার বন্ধুরা আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর ব্যাপারে বললেন তুমি তোমার ব্যবসাকে যদি হালাল ভাবে ন্যায় ভাবে সঠিক ভাবে যদি করে যেতে পারো কাল কিয়ামতের ময়দানে কৃষকের হাসর হবে আদম নবীর সাথে দর্জির হাসর হবে ইদ্রিস নবীর সাথে রাজমিস্ত্রির হাসর হবে ইব্রাহিম নবীর সাথে আর ব্যবসায়ীদের হাসর হবে আমি রাসূলের সাথে জোরে সুরে বলুন না আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার এই জন্য আমার বাবার আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাহ বান্দা তোমার নামাজ যখন শেষ হবে
ফজরের নামাজ যখন আদায় হয়ে যাবে আল্লাহ বলেন বান্দা ফান্তাসিরু ফিল আরদ তুমি আমার জমিনের মধ্যে নেমে যাও আমার জমিনের মধ্যে আমি তোমাদের জন্য রিজিক রেখে দিলাম এখান থেকে তুমি ব্যবসায়ী হলে ব্যবসার মাধ্যমে রিজিক তালাশ করো কৃষক হলে কৃষির মাধ্যমে করো শ্রমিক হলে শ্রমের মাধ্যমে করো চাকরিজীবী হলে চাকরির মাধ্যমে তালাশ করো তাহলে নামাজ আদায়ের পরে আল্লাহ বলতেছেন জমিনের মধ্যে নেমে যাও ঘর থেকে বের ঘোষণা কর একটু জোরে বলেন না বসে থাকলে কি রিজিক আসবে জোরে বলেন না আসবে আল্লাহ বলেন নামাজ যখন শেষ বের হয়ে যাও আর আল্লাহর হাবিব বলেন ইন্তেজারুস সালাতে বাদাস সালাক এক নামাজের পরে আরেক নামাজের ইন্তেজার করলে এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করলে নবী বলেন তোমার গুনাহ মাফ হবে মর্যাদা বাড়বে এই কোরআন এবং হাদিসের সমাধান হচ্ছে যদিও বিপরীত বোঝা যায় কোরআন বলে এক রকম নবীর হাদিস বলে আরেক রকম না নয় আল্লাহ বলেছেন তুমি রিজিক তালাশ করার জন্য জমিনে বের হয়ে যাও আর নবীর হাদিস হলো নামাজের পরে আরেক নামাজের জন্য বসে থাকো অপেক্ষা করো এই অপেক্ষা হলো আপনি নামাজ আদায় করার পরে যদি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসার কাজে চলে যান কৃষক হলে কৃষি কাজে চলে যান এই অপেক্ষা হলো যেখানেই থাকবেন ফজরের নামাজ আদায় করার পরে যেই কাজে থাকেন না কেন জোহরের কখন ওয়াক্ত হবে জোহরের আজান কখন হবে ওই দিকে আপনার চোখ কান যখন খেয়াল রাখবেন নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে এক ওয়াক্ত যখন ফজর নামাজ পড়েন হয়তো আপনি আপনার মসজিদে এলাকার মসজিদে ব্যবসার কারণে যেখানে ব্যবসা করবেন ওই জায়গায় যখন জোহরের নামাজের সময় জোহর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব রসূলের উদ্দেশ্য হলো এক নামাজের পরে আরেক নামাজ কখন আসবে এইভাবে নামাজের প্রতি গুরুত্ব দিয়ে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তার এই নামাজের দ্বারা গুনাহও মাফ করবে মর্যাদাও বাড়িয়ে দিবে নামাজও পড়তে হবে কাজও শিক্ষার্থী হলে লেখাপড়ার কাজ হলে লেখাপড়াও করবে নামাজের সময় নামাজও কি বলেন ঠিক কি না গৃহিণী হলে বাবরসি হলে রান্নার কাজে থাকলে আপনার জন্য তো নামাজ ক্ষমা নেই মাফ নেই রান্নার কাজ বন্ধ করে হলেও আপনাকে নামাজ পড়তে হবে কারণ নামাজ হলো আল্লাহর হক আল্লাহর হক যদি আপনি আদায় না করেন খোদাকে যদি সন্তুষ্ট না করেন তাহলে আপনি আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবেন কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন এই জন্য আমার বন্ধুরা একটু মহব্বত একটু আন্তরিকতা দিয়ে খেয়াল করেন আল্লাহর হাবিব ইরশাদ ফরমান আসসালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান সামনে মাহে রমজান আসতেছে রোজার মাস আসতেছে তার আগে আমি বলবো মনে কষ্ট নেবেন না আমাদের অনেক ভাই বোনেরা রমজান মাসে রোজা রাখে ঠিক অনেকে রোজা রাখে ঠিক কিন্তু নামাজ পড়ে না এরকম আছে না জোরে বলেন আল্লাহ রাসূল বলতেছেন আসসালাতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে ওয়াল জুমআতু ইলাল জুমআ সাপ্তাহিক জুমার নামাজও যারা আদায় করবে ওয়া রমাদানু ইলা রমাদান এবং রমজানের মাস যেটা রহমতের মাস মাগফিরাতের মাস জাহান্নাম থেকে মুক্তির মাস কোরআন নাজিলের মাস যেই মাসে আছে শাবে কদর যেই মাসে এত ফজিলত আর ফজিলত ওই রমজান মাসে যারা নামাজও পড়বে রোজাও রাখবে জুমাও পড়বে যথাযথভাবে এই তিনটা কাজ যারা আদায় করবে দৈনিক মাসিক বা বাৎসরিক আল্লাহ রাসূল বলেন মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না তার জীবনের যত গুনাহ খাতা আছে আল্লাহ তার নামাজের দ্বারা জুমার নামাজের দ্বারা পঞ্জিকানা নামাজের দ্বারা এবং রমজানের রোজার দ্বারা আল্লাহ মাফ করে দিবে কিসের দ্বারা নামাজ এবং কিসি নামাজ এবং রোজা এই দুইটা ইবাদতের দ্বারা আমাদের গুনাহ মাফ করতে পারেন কে একটু চিৎকার দিয়ে বলেন বিশ্বাস আপনাদের আছে ইদা
উজ তুনি বাতিল কাবায়ির তবে শর্ত হলো আপনার দ্বারা যাতে কোনো কবিরা গুনাহ না হয় কবিরা গুনাহ থেকে আপনি যখন বাঁচতে পারবেন কবিরা গুনাহ থেকে যখন আপনি মুক্ত থাকবেন কবিরা গুনাহ থেকে মুক্ত থেকে আপনি যখন জুমার নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজানে রোজা রাখবেন রাসূল বলেন আপনার আমার যিনি এই আমলগুলো করবেন আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ জোরে সুরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার বন্ধুরা তাফসীরে মাদারিকের ভিতরে তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এবং আরেকটা তাফসীর নাম হলো তাফসীরে মাজহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফদি রহমাতুল্লাহ আলাইহি আনলেন এই হাদিস এই আয়াতটার নিচে এই হাদিসটা আনা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি নামাজ সঠিকভাবে আদায় করো এই নামাজ তোমাকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে গুনার কাজ থেকে নাফরমানি থেকে নামাজ তোমাকে বিরত রাখবে এটা হলো কোরআনের আয়াতের অর্থ এই হাদিসের অধীনে একটা এই আয়াতের অধীনে একটা হাদিস আনা হলো কানার রজুলু এমন একজন আল্লাহর বান্দা দুনিয়া ছিলেন রসুলের জমানা যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ রসুলের পিছনে পড়তেন সুবহানাল্লাহ বলে কার পিছনে একটু জোরে বলেন না নবীজির পিছনে নামাজ পড়তেন আবার লা ইয়াতরুকু মিনাল ফাওয়াহিশে যত রকমের অশ্লীল কাজ আছে যত রকমের নাফরমানির কাজ আছে নামাজও পড়তেন আবার গুনার কাজও করতেন তখন সাহাবাই কিরামদের মধ্যে কেউ এসে রাসূলের দরবারে বললেন রাসূল আপনার পিছনে এমন একজন যুবক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আবার গুনার কাজও জড়িত যেমন আমাদের সমাজও দেখা যায় নামাজ পড়ে ঠিক আবার চুরি করে নামাজ পড়ে সুদের লেনদেন করে নামাজ পড়ে আবার ঘুষের আদান প্রদান করে নামাজ পড়ে দুর্নীতি করে নামাজ পড়ে মুখে দাড়ি নাই নামাজ পড়ে জেনার সাথে জড়িত নামাজ পড়ে আবার মদ পানের সাথে কি আছে না নাই দেখুন রাসূলের দরবারে সাহাবাই কিরাম বললেন রাসূল এমন একজন ব্যক্তি আপনার পিছনে নামাজ পড়ে আবার গুনার কাজও করে নামাজও পড়ে গুনার কাজও করে আর আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কোরআন বলতেছে যারা নামাজ পড়ে তারা অশ্লীল কাজ করতে পারে না বেহায়াপনার কাজ করতে পারে না তারা গুনার কাজ করতে পারে না যাবতীয় অশ্লীল কর্ম থেকে পাপ কাজ থেকে সত্যিকারের নামাজির নামাজ তাকে এগুলা থেকে দূরে রাখে জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমরা তো সেই রকম নামাজ পড়তে পারি না এমন সময় আল্লাহর হাবিব বললেন ইন্না সালাতাহু তানহাগু ইয়ামাক এ আমার উম্মত সাহাবীরা শুনক আল্লাহ কোরআনে ঠিকই বলছেন নামাজ যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি পড়া হয় এই নামাজ নামাজিকে অশ্লীলতা থেকে গুনার কাজ থেকে বিরত রাখবে নবী বললেন শুনে রাখো ধৈর্য ধারণ করো অপেক্ষা করো এত তাড়াতাড়ি অভিযোগ করিও না সেই যখন আমার পিছনে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত যখন নামাজ পড়ে ইন্না সালাতাহু তানহাহু ইয়াওমা বেশি দেরি হবে না অসিরে একদিন না একদিন তার এই নামাজ তাকে গুনার কাজ থেকে বিরত রাখবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূল যখন এই কথা বললেন একদিন নয় দুই দিন নয় অল্প কিছুদিন পরে এই যুবক গুনার কাজ ছেড়ে দিলেন যেই অশ্লীল কাজ করতেন অশ্লীলতা ছেড়ে দিলেন গুনার কাজও ছেড়ে দিলেন নাফরমানি ছেড়ে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই একদিন নামাজ তাকে গুনার কাছ থেকে বিরত রাখবে। আমার বাবারা বন্ধুরা আমি জন্যই বলছি, আপনি যদি সঠিকভাবে হালালভাবে হালাল উপার্জন করে যদি নামাজ পড়তে পারেন, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ আদায় করলে হবে না, নামাজ কবুলিয়তের জন্য অন্যতম একটা শর্ত হলো আপনার যে পোশাক পরে নামাজ পড়বেন ওই পোশাক হতে হবে হালাল টাকার। ওই পোশাক হতে হবে কি টাকার, হারামের না হালালের? কথা বলতে হবে, কথা বলতে হবে কি টাকার। কারণ রসুল বললেন মানিস তারা সাওবান, আল্লাহ রসুলের হাদিস ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের ভিতরে আনলেন, নবী বলেন উম্মত তোমাদের মধ্যে কেউ যদি দশ দেরহাম দিয়ে আমাদের দেশের মুদ্রা দিয়ে বুঝাই আপনাদেরকে, দশ টাকা দিয়ে যদি কেউ যদি কোনো একটা জামা কাপড় কিনে নামাজ পড়ে, যেই জামাটা কিনতে তার দশ দেরহাম গেল মনে করেন দশ টাকাই গেল, এই দশ টাকার মধ্যে রসুল বলেন নয় টাকা হলো হালাল। কয় টাকা একটু কথা বলতে হবে, কয় টাকা? এক টাকা হলো হারাম, নয় টাকা হলো হালাল। আমার বাবারা বন্ধুরা আল্লাহ রসুল বলে গেলেন নয় টাকা হালাল, এক টাকা হারাম যদি হয় ওই এক টাকা হারাম মিশ্রিত হওয়ার কারণে বাকি নয় টাকাও হারাম হয়ে যাবে। এই হারাম টাকার পোশাক দিয়ে যতদিন সে জুব্বা হোক, কোট হোক, পাঞ্জাবি হোক, গেঞ্জি হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, যেটাই কিনে পড়বে, এক টাকা হারাম থাকার কারণে যতদিন এই পোশাক পরে নামাজ পড়বে আল্লাহ রসুল বললেন তার নামাজ কবুল হবে, তার নামাজ কবুল হবে। আমার মনে হয় কষ্ট নিচ্ছেন আপনারা, মনে কি ব্যথা নিচ্ছেন আপনারা? নামাজ কি কবুল হবে? বলে করে বলেন না কবুল হবে? যারা চুরি করে টাকা ইনকাম করে, যারা ডাকাতি করে ইনকাম করে, যারা চিন্তাই করে ইনকাম করে, যারা পকেট মাইর করে ইনকাম করে, যারা সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে ইনকাম করে, এই টাকাগুলো আপনারা মন থেকে বলেন তো এগুলো কি হালাল না হারাম? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, হাত তুলে বলুন না কি, আরো জোরে বলুন না কি। এই হারামের টাকা দিয়ে, এই হারাম উপার্জন টাকা দিয়ে আপনি কাপড় কিনে নামাজ পড়লে নামাজ হবে? এই হারামের টাকা দিয়ে যদি আপনি উন্নত মানের খুব উৎকৃষ্ট মানের রমজান ইফতার কিনে ইফতার করবেন, সাহারি খাইবেন, এই ইফতার এবং সাহারি আপনার হারামের টাকা দিয়ে যদি যতই উন্নত মানের ইফতার করেন না কেন, সাহারি খান না কেন, আপনার এই ইফতার সাহারি আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার এই হারামের টাকা দিয়ে আপনি যদি বাইতুল্লাহ খানায় কাবার সামনে গিয়ে লব্বাইক লব্বাইক যখন চিৎকার করবেন, হাদিসে আছে রসুল বললেন ফকালাল মালাকু লা লব্বাইকা ওয়ালা সাদাইকা ওয়া হজ্জুকা মারদুদুন লাদাইক, ও আল্লাহর বান্দা বান্দি শুনো, তুমি সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, হারাম টাকা দিয়ে হজ করতে এসে আল্লাহর ঘরকে সামনে রেখে তুমি যখন লব্বাইক লব্বাইক বলছো, আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছেন যে তোমাকে বলার জন্য তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর এই জাতীয় হজের প্রয়োজন নাই, মারদুদুন লাদাইক, আল্লাহ বলেছেন তোমার এই হারাম টাকার হজ তোমার মুখে নিক্ষেপ করতে, এই হজের আল্লাহর প্রয়োজন নাই। আমার মনে আপনাদের কষ্ট দিচ্ছি, মনে আমি মনে আলোচনা করে কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? মনে রাখবেন হারাম টাকার নামাজও কবুল হবে না, রোজাও হবে না, রমজানের রোজাও হবে ঠিক না বেঠিক? একটু জোরে বলেন। এই কারণে আল্লাহর হাবিব তিনটা আমলের কথা বললেন, এক নম্বর হলো ওযু, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর আরেকটা ইবাদতের কথা বড়ই গুরুত্বপূর্ণ রসুল বললেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। রসুল বলে গেলেন উম্মত যারা নামাজের জন্য ওযু বানাবে, যারা নামাজের পর নামাজ আদায় করবে, তিন নম্বর কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে আল্লাহর বান্দাদের পা, যে আল্লাহর বান্দাদের কদম
মসজিদের দিকে বাড়াবে মসজিদ মুখী হবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করবে এবং মর্যাদা বাড়িয়ে দিবে মসজিদ মুখী হওয়া ভালো না খারাপ জোরে বলেন না আর একটু জোরে বলেন না কি তাই তো আমার বাবারা বন্ধুরা আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন গুরুত্বপূর্ণ এই হাদিসটা মনে রাখবেন ইন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কবলাক বর্তমানে এমন অশ্লীলতার যুগ এমন বেহায়াপনার যুগে আমরা আপনারা মনে কষ্ট নেবেন না আপনার মেয়ে হোক আপনার ছেলে হোক আপনার ভাতিজা ভাতিজি হোক কোনো আপনজন মেয়ের যখন বিয়ে হয় বিয়ের দিন আপনারা ওই মেয়েটাকে সাজাবার জন্য বিউটি পার্লারে পাঠান ঠিক কি পাঠান না কোন জায়গা কোন জায়গা বিউটি পার্লার আমি তো এটার নাম দিই বেশ্যা পার্লার কারণ এই বেশ্যা পার্লারে গিয়ে যেই মেয়ে সেজে আসে সকাল বেলা যদি সেজে আসে রাত্র পর্যন্ত যদি এই মেকআপ নিয়ে যদি ওই মেয়েটা থাকে তখন আপনারাই বলেন এই মেয়েটা কি ওই দিন কি পর্দা করে বোরকা পরিধান করে না উপযুক্ত মেয়ের জন্য বোরকা পরা কি পর্দা করা কি নামাজের মতো পর্দা করা ফরজ না তা আপনি আপনার মেয়েকে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার বোনকে কেউ কারোর বোন হতে পারে কারোর মেয়ে হতে পারে কারোর স্ত্রী হতে পারে আপনি বিউটি পার্লারে সাজানোর জন্য পাঠাইলেন তাহলে সেই বিয়ের মঞ্চে যতক্ষণ থাকবে কত শত শত পুরুষ তাকে দেখবে তার রং দেখবে সৌন্দর্য দেখবে আর সেই দিন সে বোরকা পরবে না নাম্বার ওয়ান সে বড় একটা কবিরা গুনাহ করলো পর্দা না করে ঠিক কিনা দুই নম্বর জোহরের নামাজের রক্ত যখন হলো আসরের রক্ত যখন হলো মাগরিবের রক্ত যখন হলো আমার বোন আপনার মেয়ে যার যিনি যেইভাবে লাগে এই মেয়েটা কি নামাজের জন্য ওযু নামাজ পড়বে ওই দিন তো নামাজ পড়ার জন্য কি লাগবে ওযু তো ওযু যদি করতে যা তার হাজার হাজার টাকার মেকআপ কোথায় যাবে কথা বলেন তাহলে ওযু করবে না মেকআপও নষ্ট আর ওযু না করলে নামাজও কি নামাজ হবে তাহলে সেই দিন কি সেই মেয়েটা কি নামাজ পড়ে বলেন আপনারা তা আপনি বিউটি পার্লারে সাজিয়ে এনে তাকে পর্দার ব্যাঘাত করাচ্ছেন নামাজ থেকে দূরে রাখতেছেন যারা এই কাজে সহযোগিতা করেন তারা যেমন অপরাধী গুনাহগার হচ্ছেন এবং যেই মেয়ে শরীয়ত বুঝে না শরীয়তকে বিদ্যাঙ্গুলি দেখা শরীয়তকে মূল্যায়ন করে না যে আমি উপযুক্ত মেয়ে আমার উপরে নামাজ পড়া ফরজ আমার উপরে পর্দা করা ফরজ এই দুইটা কাজকে যে অমান্য করে সে যেমন অপরাধী আর যাদের অর্থায়নে যাদের অর্থের কারণে যারা সহযোগিতা করে তারা এই কাজ করাইলেন তারাও ওই মেয়ের মতো কি কথা বলেন অপরাধী কিনা এই কাজ সমাজে আমরা এখনো বন্ধ করতে পারি নাই আমরা কোনো অমুসলিম দেশের নাগরিক নই আমরা মুসলিম আমরা মুসলমান বিউটি পার্লার যারা দিচ্ছেন তারাও মুসলিম আর ওই বিউটি পার্লারে যাচ্ছে যারা তারাও মুসলিম জোরে বলেন ঠিক কিনা এই অপসংস্কৃতি থেকে আমাকে দিলেন নামাজের গুরুত্ব এবং বেনামাজির শাস্তি বর্ণনা করার জন্য তো এই বেনামাজি যারাই নামাজ থেকে এই বিউটি পার্লারে সাজার কারণে নামাজ থেকে দূরে থাকে এরা কেয়ামতের ময়দানে এদেরকে প্রশ্ন করা মা সালাকাকুম ফি সাকার মা সালাকাকুম ফি সাকার হে আমার বান্দাবান্দিরা তোমাদেরকে কি কারণে কোন অপরাধে কোন আমলের কারণে ফি সাকার তোমরা জাহান্নামের ভিতরে কেন তোমরা জাহান্নামী হলা কেন তোমরা আযাবের অধিকারী হইলে কেন তোমরা জাহান্নামের শাস্তির মধ্যে নিক্ষেপ হলে কারণটা কি তখন কোরআন সাক্ষী দিচ্ছে এই বেনামাজির দলেরা বলবে কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন লাম নাকুম মিনাল মুসাল্লিন আল্লাহ আমরা জাহান্নামী হলাম এই কারণে আমরা তো দুনিয়াতে নামাজ পড়ি কোরআন শরীফ লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা কি ছিলাম না নামাজি
আমরা নামাজের ধারদারি ছিলাম না নামাজ পড়ি নাই নামাজের গুরুত্ব দি নাই এই কারণে আমাদের এই শাস্তি চিৎকার দি বলেন নাউজুবিল্লাহ একটু জোরে বলেন আরো বড় করে বলেন তাই আমার বাবারা বন্ধুরা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি জামে তিরমিজি শরীফের ভিতরে আনলেন আল্লাহর রাসূল বলেন কোন ঈমানদার উম্মত একাধারে 40 দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ যদি যথাযথ আদায় করে 40 দিন পর্যন্ত নিয়মিত কোন আল্লাহর ঈমানদার বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রাসূল বলেন বারা আতান আল্লাহ তাকে দুইটা কঠিন বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করবেন একটা হলো দুনিয়ার নিয়ামত আরেকটা হলো আখিরাতের নিয়ামত দুনিয়াতে আল্লাহ বারাআতুম মিনান নিফাক আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ দুনিয়াতে নিফাক থেকে যাবতীয় দোকাবাজি মুনাফিকি থেকে আল্লাহ হেফাজত করবে বড় করে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর বারাআতুম মিনান নার আরে ঈমানদার মুসল্লি যিনি দুনিয়াতে নামাজের সময় নামাজ পড়লেন রমজানে রোজা রাখলেন মা বোন হলে যারা পর্দা করে চললেন নামাজও পড়লেন রোজাও রাখলেন পর্দা মেনে চললেন এমন ঈমানদার নর এবং নারীকে যারা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে আল্লাহ কিয়ামতের ময়দানে একটা নিয়ামত দিবে বারাআতুম মিনান নার তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে নাজাত দিবে বিশ্বাস আছে না নাই একটু জোরে বলেন সেই কারণে আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে ঘোষণা দিলেন একজন লোক দিনের বেলা একটা মেয়েকে দেখে রাস্তার মধ্যে যেটা আমাদের এই বেহায়ার দেশেও চলে কোনো বিবাহ হয় নাই ওই মেয়েটা তার স্ত্রী নয় কিন্তু প্রেমের কারণে মহব্বতের কারণে ভালোবাসার টানে ছেলে মেয়ের গালে চুমা দেয় মেয়ে ছেলের গালে চুমা দেয় এরকম অসভ্য আছে না নাই একটু জোরে বলেন আরো জোরে বলুন না আছে না নাই নবীজির জামানায় একটা ছেলে একটা বিবাহ বহির্ভূত শরীয়ত বিরোধী একটা মেয়ের গায়ে তার গালে হোক তার কপালে হোক চুমা দিলেন ফাআতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অপরাধ করার পরে নবীর দরবারে হাজির হলেন সুবহানাল্লাহ বলেন কার দরবারে একটু জোরে বলেন না নবীর দরবারে ফাআখবারাহু রাসূলকে বলেন আমি এই অপরাধ করে ফেললাম আমি অন্যায় করে ফেললাম এমন সময় আল্লাহর রাসূল ওই যুবকের আরেকটা হাদিসে সহযোগী হাদিস আরেকটা হাদিসে আছে লোকটা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু হাদদান ফাআকিমহু আলাইয়া ও নবী আমি এমন একটা অপরাধ করে ফেললাম এই অপরাধের শাস্তি আমার উপরে প্রয়োগ করুন কি শাস্তি আমাকে দিবেন দিয়ে দেন আল্লাহর হাবিব কোন তার প্রশ্নের উত্তর না দিয়ে নবী চুপ রইলেন এমন সময় নামাজের রক্ত হয়ে গেল নামাজের আজান হলো আল্লাহ রাসূল নামাজের ইমামতি করার পরে এই লোকটা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু হাদদান ওই যুবক আবারো নামাজের পরে আল্লাহর নবীর দরবারে আবারো ঘোষণা দিলেন ও আল্লাহর হাবিব আমি তো এমন একটা অপরাধ করলাম যেই অপরাধ তো আমি নামাজের আগেও বললাম কোনো উত্তর দেন নাই নামাজের পর আপনাকে দ্বিতীয়বার বলছি আমি এমন একটা অন্যায় করে আপনি নবীর দরবারে এসেছি ফাআকিমহু আলাইয়া আপনি এই অপরাধের শাস্তি আমাকে দিন কিভাবে আমি এই অপরাধ থেকে মুক্ত হব এই গুনাহ থেকে কিভাবে বাঁচব আমাকে চিকিৎসা করুন জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে সরে বলেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন আলাইসা কাদ সাল্লাইতা মানা নবী বললেন যুবক তুমি আমার কাছে সমাধান চাইলা কিভাবে গুনাহ থেকে বাঁচবা কিভাবে গুনাহ কাফফারা আদায় হবে আল্লাহ রাসূল তাকে বলেন আলাইসা কাদ সাল্লাইতা মানা তুমি কি আমার সাথে কি নামাজ পড়েছো সুবহানাল্লাহ বলেন তুমি নামাজের আগে আমার কাছে এই অপরাধ স্বীকার করেছো গুনার কাজ স্বীকার করেছো এটা কেন নবীর দরবারে আসলেন আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা
বান্দা তোমরা গুনাহ করলে নাফরমানি করলে কোন অন্যায় যদি শয়তানের কারণে হয়ে যায় যা উকা আমার হাবিবের কদমে চলে যাও ফাস্তাগফিরুল্লাহ আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর কাছে maaf চাও ওয়াস্তাগফিরাল্লাহুমুর রাসূল আর আমার হাবিব যদি তোমার জন্য মাফের সুপারিশ করে লা ওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাব ঘোষণা কার এজন্য সহিহ মুসলিম শরীফের ভিতরে আছে ইমাম মুসলিম আলাইহি রাহমান লেন সাহাবাই কেরাম নবীর জামানা কোন টুটি বিচ্ছুদি অন্যায় করলেই নবীর দরবারে আসি বলতেন ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ রাসূল আমি তো গুনাহ করে অপবিত্র হয়ে গেলাম নাফাক হয়ে গেলাম তাহহিরনি আপনি তো তাহের মুতাহির আপনি নিজে পাক পবিত্র করেন পবিত্র করে দিতে পারেন আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে তাই আমি গুনাহ করে নাফাক হয়ে গেলাম আপনার কাছে আসছি তাহহিরনি আপনি আমাকে পবিত্র করুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি পবিত্র করতে পারে কি পারে না একটু জোরে বলেন না আল্লাহর নবী তাকে বললেন আলাইসা কদ সাল্লাইতা মানা তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করেছো কিনা কয়লা নাম যুবক আল্লাহর নবীর দরবারে ঘোষণা করল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে নামাজ পড়লাম সুবহানাল্লাহ বলেন কার পিছনে যে রাসূল আপনার পিছনে আমি নামাজ পড়লাম ফাইন কয়লা ফাইনাল্লাহ কদ গাফারা লাকা জামবাকা আও হাদ্দাকা আল্লাহর হাবিব নবীজি ঘোষণা করলেন উম্মত ফাইনাল্লাহ কদ গাফারা লাকা যাও তোমার যে অন্যায় যে অপরাধ করে শয়তানের পরছনা শয়তানের অসজায় পড়ে যে অন্যায় করে আমার কাছে এটার কিভাবে এটা থেকে মুক্ত হবে জিজ্ঞাসা করতে আসছো আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ তোমার গুনাহ maaf করে দিয়েছে নামাজের দ্বারা পাপ দূর হয় কি হয় না নামাজ পড়লে গুনাহ maaf হয় কি হয় না আরো জোরে বলেন না চিৎকার দিয়ে বলেন না হয় কি না এই ব্যাপারে আপনাদেরকে নুজহাতুল মাজালিস আল্লামা ইমাম আব্দুর রহমান সফরি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের আল্লাহ রাসূল বলেন বনী ইসরায়েলের মধ্যে বনী ইসরায়েল আমাদের আগের উম্মত ওই জমান আল্লাহর এমন একজন ইমরাআতান সলিহাতান আবিদাতান এমন একজন মহিলার কথা রাসূল বললেন যেই মহিলাটা বড় ঈমানদার বড় মুত্তাকি এবং আবেদা ছিলেন ইবাদতকারী ছিলেন সুবহানাল্লাহ বলেন না ভালো মহিলা ছিল নেককার মহিলা কিন্তু মহিলার স্বামী ছিল ফেরাউন মানে ফেরাউনের মতো কাফের বেঈমান শুধু বেঈমান নয় ও জালিমুন সে ছিল বড় অত্যাচারী স্ত্রীর উপরে জুলুম করত স্ত্রীর উপরে অত্যাচার অবিচার করত এবং স্ত্রীকে বলতো তুমি নামাজ পড়তে পারবে না তুমি নামাজ পড়তে পারবে না সিজদা করতে পারবে না রুকু করতে পারবে না এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারবে না এই জাতীয় কষ্ট এবং তার উপরে জুলুম করতেই ছিল মহিলাও নাসর বান্দি মহিলা বলছে আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি আমি বেঈমান হতে পারি না এবং ওই আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার উপরে নামাজ ফরজ আমি নামাজও ছাড়তে পারবো না সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে নামাজ নিয়ে যখন স্বামী বারবার বলতে লাগলো যে তুমি নামাজ পড়তে পারবে না রুকু করতে পারবে না সিজদাও করতে পারবে না এইভাবে বারবার যখন বারণ করে বারবার যখন নিষেধ করে মহিলা একটাও কুক্ত নামাজ ছাড়ে না একদিন স্বামী কৌশল করলো স্ত্রীকে বিপদে ফেলার জন্য সামান্য কিছু জিনিসপত্র এনে বললেন স্ত্রী এগুলাকে একটা জায়গা গোপন করে রাখো আমার এই জিনিসগুলোকে একটা জায়গায় কি স্ত্রী নিয়ে রাখলেন রাখার পরে স্ত্রীকে না জানিয়ে কারণ আমানত যখন রাখলেন আবার বলছে আমি যখনই চাইবো আমাকে আমার এই জিনিসগুলো কি দিতে হবে এটার নাম হলো আমানত রক্ষা করা
কিন্তু আমানত রক্ষা কিভাবে করবে স্ত্রীর কাছে রেখে স্ত্রী এক জায়গায় রাখলেন স্বামী চাইলেই দিবেন এর আগেই স্বামী স্ত্রীর অজান্তে ওই জিনিসগুলা নিয়ে ফানির মধ্যে ফেলে দিবেন কিসের মধ্যে হয় নদী বা সাগরের মধ্যে ফেলে দিল আল্লাহ পাকের কি কুদরত রাসূল বলতেছেন ওই জিনিসগুলো সাগরের নদীর মাছে গিলে ফেললো জেলের জালে ওই মাছ উঠলো বিক্রি হলো যেই স্বামী স্ত্রীর অজান্তে ওই জিনিস কি রাখছেন সেটা কিতাবে বর্ণনা নাই যেগুলা ফেলে দিলেন যেই মাছ খেয়ে ফেললো ওই মাছটাকে ওই স্বামী কিনে ঘরে আনলো ওই স্বামী ঘরে কি কিনে আনলেন আনার পরে মাছ কাটার পরে স্ত্রী দেখতেছেন তার স্বামী রেখে যাওয়া ওই জিনিসগুলোকে মাছের পেটে স্ত্রী এগুলাকে বের করে আবার আপন জায়গায় রেখে দিলেন স্বামী তো জানে না এই মাছ যে ওইগুলা খেয়ে ফেলল ওই মাছ যে তার ঘরে আসলো স্ত্রী যে আবার ওই জিনিসগুলো আগের জায়গা রাখলো স্বামী না জানে না সে ফেলে আসার কয়েকদিন পরে মাছ কিনে আনার কয়েকদিন পরে হঠাৎ করে বলল আমার আমানতের জিনিস আমি যে তোমার কাছে জিনিসগুলো রাখলাম এগুলো দাও তার তো বিশ্বাস সে কোথায় ফেলছে জোরে বলেন না স্ত্রী কিভাবে দিব স্ত্রীকে বিপদে ফেলার জন্য কষ্ট দেওয়ার জন্য সে এই ষড়যন্ত্র করলো স্ত্রী এনে দিল সে অবাক আশ্চর্য এগুলো কোত্থেকে সে মনে মনে ভাবতেছে যে আমার স্ত্রী তো বড় দুষ্ট এই মনো জাদু জানে এই মনে হয় যেন কোন কৌশল করে এগুলা মনো উদ্ধার করলো এই জাতীয় ষড়যন্ত্র করতে 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 এক পর্যায়ে আগুনের কুণ্ডলি অগ্নি কুণ্ডলিতে তার স্ত্রীকে জানে মেরে ফেলার জন্য সে আগুনে নিক্ষেপ করে দিল জোরে বলেন না নাউজুবিল্লাহ এরকম নিষ্ঠুর আছে না নাই কথা বলেন না কেন আরো জোরে বলেন না মহিলা কি যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো এমন সময় মহিলাটা আমি একটু আগে বললাম মহিলা হলো আবেদা সলিহা জাহেদা এই মহিলা আল্লাহর প্রতি ঈমান ঈমানদার ছিল আল্লাহর প্রতি ঈমান এনেছিল নবীর প্রতি ঈমান এনেছিল আল্লাহর হুকুম মতো চলে নামাজ পড়ত যার কারণে মহিলা আগুনে পড়ার সময় আল্লাহর দরবার বলে মাওলা আমি তোমার কাছে একটা ফরিয়াদ জানাই আল্লাহ আমি তো সঠিক সময়ে নামাজ পড়তাম তোমারকে মানতাম তোমার গোলামি করতাম আজ আগুনের মধ্যে আমার স্বামী যখন আমাকে নিক্ষেপ করে আল্লাহ তোমার কাছে প্রথমবারের মতো আমার নামাজের ওসিলা আমাকে তুমি হেফাজত করো আমার নামাজের ওসিলা আমাকে কি করো হেফাজত করো আল্লাহ করতে পারে কিনা জোরে বলেন না আর একটু জোরে বলেন মহিলা যখন এই কথা বললেন এই কথা বলে আগুনের মধ্যে যখন নিক্ষেপ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ঘোষণা করলেন কুল না ইয়া নারু কুনি বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তোমাকে আমি বানাইলাম ইব্রাহিম কো আমি বানাইলাম নমরুদ কো আমি বানাইলাম নমরুদ আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে জ্বালার জন্য নিক্ষেপ করলো আমি আল্লাহ তুমি আগুনকে ঘোষণা দিচ্ছি আমার নবীর জন্য তুমি নাতিশীতোষ্ণ নয় গরম নয় ঠান্ডা এমন অবস্থা হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ হুকুম কার একটু জোরে বলেন না কার আরো জোরে বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দির ফরিয়াদ আল্লাহ এমন ভাবে কবুল করলেন স্বামী তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন আগুনের মধ্যে জ্বালাই ফেলবেন আগুনের মধ্যে যখন ঢেলে দিলেন মহিলাকে আগুন স্পর্শ করে নাই একটা গায়ের পশম পড়া যায় নাই তার পোশাক পড়া যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিতাবের মধ্যে লিখতেছে ওই ঈমানদার নারীর নামাজের উসিলা আল্লাহ তাকে হেফাজত করেছে বাঁচাইতে পারে কি পারে না একটু জোরে বলেন না কে বাঁচাইতে পারে আরো জোরে বলেন
ক্ষমতা আছে আওয়াজ দি বলেন না আছে আমার কি মনে দেরি হচ্ছে মনে আপনাদের কষ্ট হচ্ছে মনে সমস্যা আছে দৃশ্যবান আল্লাহুম্মা জোরে পড়ুন আল্লাহুম্মা আরেকটি জোরে পড়ুন সালাত সম্মানিত হাজিরিন প্রায় জায়গায় এগুলো করে আমার নামে এগুলো কিন্তু বড় দুঃখজনক সম্মানিত হাজিরিন দেখুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রসুলের একজন ফকিহ মুফতি সাহাবী কি সাহাবী রসুলের সাহাবীদের মধ্যে যারা ফিকা এলমে ফিকার মধ্যে যারা পারদর্শী ছিলেন অভিজ্ঞ ছিলেন এই ধরনের সাহাবীদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর দরবারে প্রশ্ন করলেন সাআলতুন নবিয়্যা صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله صحابي نبي کے پرشن کرے رسول کون عمل تا شب چاہیتے اتم سبحان اللہ بولین کون عمل شب چاہیتے اتم پریو رسول جواب دلین الصلاة لوقتها সময় মতো অক্ত মতো পাঁচক্ত নামাজের পাঁচটি অক্ত আছে না বাবারা বলেন না আছে না নাই পাঁচক্তের জন্য পাঁচটা নির্ধারিত অক্ত আছে তো রাসূল বললেন আসসালাতু লিওয়াক্তিহা অক্তের মধ্যে যারা নামাজ পড়বে অক্ত মোতাবেক যারা নামাজ পড়বে এই নামাজ পড়াটা সময় মতো নামাজ পড়া ফজরের ওক্তে ফজর জোহরের ওক্তে জোহর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব এশার সময় এশার নামাজ যারা ওক্ত মোতাবেক পাঁচ ওক্ত নামাজ পড়বে এর মধ্যে সে ব্যবসাও করবে চাকরি করবে রান্নার কাজ করবে পড়ালেখার কাজ করবে কৃষি কাজ করবে শ্রমিকের কাজ করবে যেই যেই পেশার কাজও করবে নামাজও পড়বে আল্লাহ রাসূল বলেন এই জাতীয় নামাজ পড়াটা এই নামাজের আমলটাই হচ্ছে রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওয়াজের সার্থকতা আসবে আজকের মাহফিল থেকে যদি আমরা নামাজের শিক্ষা নিতে পারি আল্লাহ রাসূল বললেন অক্ত মোতাবেক কি পড়া এক কুলতু সুম্মা আইয়ুন আল্লাহ রাসূলকে প্রশ্ন করে রাসূল এর পরে কি সবচেয়ে উত্তম আমল হলো কি নামাজ সবচেয়ে উত্তম আমল কি রাসূল এর পরে কি ক্বালা বিররুল ওয়ালিদাইন এটা আমার সাবজেক্ট নয় আমি হাদিসের সাথে মিল রেখে কথাগুলো বলছি বিররুল ওয়ালিদাইন নামাজের পরে একজন ইমানদার বান্দা বান্দির নামাজের পরে সবচেয়ে উত্তম আমল হলো মা বাবার খেদমত করা মা বাবার কথা মতো চলা মা বাবার সেবা করা যত্ন নেওয়া মা বাবার কে খুশি করা সন্তুষ্ট করা এটা হলো সবচেয়ে উত্তম আমল সাহাবী বলেন রাসূল এর পরে কোনটা তখন আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ
নামাজ হলো সবচেয়ে উত্তম নামাজের পরে হলো মা বাবার খেদমত উত্তম মা বাবার খেদমতের পরে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনি যে আন্দোলন করবেন সংগ্রাম করবেন ওয়াজের মাধ্যমে হোক নসিহতের মাধ্যমে হোক যেইভাবে হোক আপনি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সমাজ এবং রাষ্ট্রে যে শ্রম ঘাম দিয়ে যাচ্ছেন ওই আমলটা হচ্ছে সবচেয়ে উত্তম একটু জোরে বলেন আমি আমার আলোচনাকে ইতি টানবো তার আগে আমার মা বোনদেরকে এলাকার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো এই নামাজের প্রসঙ্গের সাথে আমি টেনে রেখে বলবো আল্লাহ রাসূল একটি হাদিস যেটা দুইটা সহিহ তার কিতাবে আছে সুনান ইবনে মাজাতেও আছে সুনান নাসাইতেও আছে এবং সুনান তিরমিজিতেও আছে আল্লাহ রাসূল বললেন আমার আলোচনা শেষ আল মারআতু ইদা সাল্লাত খামসাহা وصامت شهرها وأحسنت فرجها وأطاعت جوزها رسول বললেন যেই ইমানদার মহিলা যেই ইমানদার নারী চারটি আমল পৃথিবীতে যদি করে যেতে পারে নাম্বার 1 পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দুই রমজানে রোজা রাখা তিন নিজেকে জেনা থেকে ব্যভিচার থেকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে চরিত্রহীনতাহীন কাজ থেকে যারা দূরে থাকবে চার নম্বর যারা স্বামীর আনুগত্য করে চলবে স্বামীর কথা মতো যারা চলবে এই চারটি আমল যে ইমানদার নারীর কাছে থাকবে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে রাসূল ঘোষণা দিলেন আল্লাহ ঘোষণা করবে হে আমার বান্দী আটটি জান্নাতের দরজা খুলে রাখলাম তুমি যেই দরজা দিয়ে মন চা আল্লাহ সেই দরজা দিয়ে প্রবেশ করার জন্য নারীকে সুযোগ দিবে কাজ কয়টা এক হলো নামাজ এক কি দুই হলো রমজানের রোজা তিন নম্বর হলো নিজকে পাপাচার থেকে গুনার কাজ থেকে জেনা ব্যভিচার থেকে রক্ষা করা হেফাজতে রাখা এই জাতীয় বেহায়াপনা জেনা ব্যভিচার কাজে জড়িত না হওয়া চার নম্বর হলো বিবাহিত হলে স্বামীর কথা মতো স্বামীর শরীয়ত মোতাবেক যে হুকুম যেই আদেশ থাকবে এগুলাকে মেনে চলা শরীয়তের বিপক্ষে যদি যা স্বামীর কোনো আদেশ সেটা আবার মানা জায়েজ আপনি পড়বেন নামাজ স্বামী যদি আপনাকে নামাজ পড়তে নিষেধ করে স্বামীর কথা মানা যাবে আপনি রোজা রাখতেছেন স্বামী যদি নিষেধ করে রোজা ভঙ্গ করতে পারবেন এগুলো হলো শরীয়ত বিরোধী হয়ে যাবে এইজন্য এই চারটি কাজ যদি কোনো মা বোন মহিলারা করতে পারে ইমান এনে ইমানদার হয়ে আকীদা শুদ্ধ রেখে আকীদা আহলে সুন্নাত আল জামাতের আকীদা গ্রহণ করে যারা এই চারটি কাজ করবে আল্লাহ তাদের জন্য আটখানা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবে আল্লাহ কবুল করুন আমি আর কথা বাড়াচ্ছি না আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আপনাদের যেহেতু পাশেই হাটহাজারী জামিয়া ওদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় দায়িত্বে এসেছি দোয়া করবেন আল্লাহ যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এই প্রতিষ্ঠানের সুনাম আল্লাহ গাজী দীন ও মিল্লাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই যে প্রতিষ্ঠানটা দিয়েছেন যে উদ্দেশ্যে যে লক্ষ্যে আব্দুল ওদুদ চৌধুরীকে দিয়ে সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা যেন মাদ্রাসাকে তুলতে পারি যতদিন থাকি যতদিন আল্লাহ এখানে রাখে সেই দোয়াটা আপনাদের কাছে চাই এবং আপনাদের ছেলে মেয়েদেরকে সেই মাদ্রাসা আপনারা ভর্তি করে দীনি আলেম হিসেবে গড়ে তোলার জন্য সুযোগ করবেন এই আহ্বানটুকু রেখে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু